পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টা তো ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে থেকে বৃষ্টি একটু কমবে। কিন্তু উত্তরবঙ্গে আগামী 5 দিনই কিন্তু সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, কিন্তু ইন্টেন্সিটি গত 1 সপ্তাহে যেভাবে ভারী অতি ভারী বৃষ্টি হয়েছে সেটা কমে যাবে। শুধু প্রথম 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, বাকি জায়গায় বাকি দিনগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, ওয়ার্নিং হিসাবে যেটা থাকছে থান্ডারস্টর্ম আর লাইটনিংয়ের। কলকাতায় এরকমই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েকটা স্পেলে, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আরও ফল করবে, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ সব জায়গাতেই প্রথম 3 দিনে। 3 দিন পরে আর কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকলে গরম সেইভাবে কমছে না, তার সাথে আর্দ্রতাটা থাকছে, ফলে যে ডিসকমফোর্ট যেটা সেটা কিন্তু থাকবে, পার্টিকুলারলি ফার্স্ট হাফ অফ দ্য ডে। সেকেন্ড হাফে কিন্তু অনেকটাই কম থাকবে। সতর্কবার্তা মেইন যেটা হচ্ছে দার্জিলিং আর কালিম্পংয়ে প্রথম 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা, বাকি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই মূলত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম এবং লাইটনিং। টেম্পারেচার প্রথম 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি আরও কমবে, 3 দিন পরে কোনো খুব একটা চেঞ্জ নেই, মানে 3 দিনে যেটুকু নামবে ওইটাই আপাতত থাকবে।